জমিলিক করিয়া বাপ দাদা সব জাকা জমি সব শেষ বিএনপির আমলে মামলা মকদ্দমা খাইয়া সব শেষ এখন চালাই অটো এখন এই অটোটা বন্ধ করিয়া দেবে তাহলে আর থেকে সরকার গুলি দিয়ে মারিয়া আলাম বাসাই আমাগর হার দরকার নাই নাই ঠিক আছে ভাই আর কি কম মেসার আর কি করার আছে আমাগো আমরা তার লাগে কিছু করতে পারব না কিছু না আজ এই গাড়ি চালাইয়া খাই দুবে ড্রাইভার দিয়ে বাসা বাসা লইয়া তাও বন্ধ করে দিতেছে আমরা তাহলে আর থেকে খুলি মাঝে মালক সরকার আমাগো আর কোন দাবি নেই আমরা হইয়া থাকুন ভাই গাড়ি চাপা দিয়ে মারুক নাইলে বেরাজ দিয়ে গুলি করে মাঝে মালক স্বাধীনতার 50 বছর পূর্তিতে আজকের এই দিনে 40 লক্ষ অটো ব্যাটারি চালিত যত গাড়ি যানবাহন আছে এটা বন্ধর যে ঘোষণা দিয়েছে এই ঘোষণা না দিয়ে প্রধানমন্ত্রীকে নির্দেশ করলাম বা আমরা নির্দেশ না অনুরোধ করলাম প্রধানমন্ত্রীকে আমাদের গুলি দিয়ে মারিয়ে ফেলান তাহলে আমরা কি করে খাবো সারা বাংলাদেশের এই অটো যে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিতে চাইতেছে এটা না করে আমাদের গরিব যত লোক আছে সব প্রধানমন্ত্রীর অনুরোধ করি প্রধানমন্ত্রী আমাদের গুলি করে আপনি মেরে ফেলান তাছাড়া আমাদের বাসার নাইলে অন্যথায় আমাদের বাসার রিজিক রিজিকা রুটি রুজি দিয়ে তারপরে গাড়ি বন্ধ করার ব্যবস্থা করেন নাহলে আমরা আমাদের নিরুপায় আমরা হয়তো গাড়ির তলে পড়ব না হয়তো আপনি আপনার পুলিশ বাহিনী বা প্রশাসন বাহিনী দিয়ে আমাদের গুলি করে মেরে ফেলান 24 লক্ষ লোকের অটো বন্ধ করার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে এদের ড্রাইভার কে নেবে কে নেবে এই ড্রাইভারটা নেবে কি আমরা কি না খাই থাকবো প্রধানমন্ত্রী 1 কোটি লোকের কর্ম দুঃখ রিজিক দুঃখ তারপরে এই গাড়ি বন্ধ করুক ব্যাটারি চালিত গাড়ি তারপরে বন্ধ করুক তার আগে এই গাড়ি বন্ধ করতে নিষেধ করে প্রধানমন্ত্রী আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে প্রধানমন্ত্রী আমাদের গরিবের দিকে লক্ষ্য করুক আমাদের বরিশালে কোনো মিল কারখানা নাই আমাদের শ্রমিক একটা অটো আমরা যেভাবে লোন করিয়া সুদি করিয়া আমরা করছি দুগা ডাইল ভাত খাওয়ার জন্য আমাদের সেটাও প্রধানমন্ত্রী আমাদের অবৈধ ঘোষণা করিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে এখন আপনা আমরা এই 40 লক্ষ লোক আমরা কোথায় যাব আমরা কি খাব কেউ মা অসুস্থ কেউ বাবা অসুস্থ কেউ বাচ্চা পড়াশোনা করাইতে পারে না এই অটোটা দিয়ে আমরা চালাইয়া দিন মজুরি করিয়া আমরা দুগা ডাইল ভাত খাইয়া আমরা বাচ্চা আছি প্রধানমন্ত্রী সে আমাদের মা সে আমাদের বাপ এখন তার উপরে সব কিছু আমরা কি করে খাব আমাদের যদি সেইটার কোনো পদক্ষেপ সে না নেয় আর সে আমাদের ঘরেতে মুসাফির যা আছি আমাদের রাস্তায় ফালাইয়া সে ব্রাশ ফায়ার দিয়ে মারিয়া লাগ সরকার চিন্তা ভাবনা করলো না যে এই শ্রমিক কি করবে আজ অনারে দুঃখ দুঃখে বলে বসে সে কান্নাকাটি ছেলে মেয়েকে নিয়ে কান্নাকাটি করে কীভাবে অভ্যর্থন করবে এই চিন্তা ভাবনা শ্রমিকের মাথায় ঢুকে গেছে এখন আমরা শ্রমিকরা আমাদের এই গাড়ি যদি বন্ধ করে দেয় তো সরকারের কাছে আমাদের দাবি আগে এই ক্ষতিপূরণ দিয়ে যেভাবে শ্রমিকরা ক্ষতিপূরণ পাইতে পারে তার সেই ক্ষতিপূরণ দিয়ে তারপরে বন্ধ করার চেষ্টা করে